পবিত্র উমরা পালনের জন্য ইলেকট্রনিক ভিসা সিস্টেম চালু করেছে সৌদি সরকার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। পবিত্র উমরা পালনে আগ্রহী ব্যক্তিদের জন্য সৌদি সরকার ইলেকট্রনিক ভিসা সিস্টেম বা ই ভিসা চালু করেছে। সেদেশের হজ বা উমরা বিষয়ক মন্ত্রণালয় এই তথ্যটি জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, উমরা পালনে সৌদি যেতে আগ্রহী ব্যক্তিরা উসুক নামে একটি অ্যাপ রয়েছে, এই অ্যাপটি ব্যবহার করে তারা ভিসার জন্য সহজেই আবেদন করতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে আবেদন করার পর 24 ঘন্টার মধ্যেই তিনি ই ভিসা পেয়ে যাবেন। ভিসার মেয়াদ 30 দিন থেকে 90 দিন করা হয়েছে। ভিসা পেতে এখন আর স্বাস্থ্য পরীক্ষা কোনো প্রয়োজন নেই। নারীদের জন্য পুরুষ অভিভাবক থাকার যে প্রয়োজনীয়তা ছিল সেটিও আর এখন থাকবে না। সৌদি প্রেস এজেন্সির তথ্য মতে, সৌদিতে আসা উমরা পালনকারী ব্যক্তিদের সেবার মান উন্নয়ন এবং তাদের সৌদি আরবে প্রবেশ আরো সহজ করতেই এই ই ভিসা চালু করা হয়েছে। মক্কা ও মদিনায় আসা মুসলমানদের স্বাগত জানানোর প্রক্রিয়া সহজ করতেই মূলত নুসুক প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়। এখন থেকে হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয় এটিকে ই ভিসার আবেদনের জন্য ব্যবহার করবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের সব প্রান্তের মানুষ সহজেই উমরার ভিসার জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি পরিবহন এবং আবাসন সহ আরো অন্যান্য সুযোগ সুবিধা পাবেন এই অ্যাপটিতে। এই প্ল্যাটফর্মে সব সময় নানা ভাষার ইন্টারেক্টিভ ম্যাপ দেখা যাবে। এমন সেবা সংযুক্তির ফলে ভ্রমণকারীরা বিনা বাধায় পুরো সৌদি আরব বেড়াতে এবং নিজেদের ধর্মীয় সাংস্কৃতিক অভিজ্ঞতা আরো সমৃদ্ধ করতে পারবেন। ই ভিসার ঘোষণা আসার আগে হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছিল, গল্ফ কোঅপারেশন কাউন্সিলের সদস্যগুলোর নাগরিকদের মধ্যে যাদের সৌদি আরব সেনজেনভুক্ত দেশ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে প্রবেশের ভিসা আছে, তারা নুসুক অ্যাপের মাধ্যমে সৌদি আরবে আসার আগেই উমরা পালন ও মদিনায় আলো রোজা দেখতে রিজার্ভেশন করতে পারবেন। এই তথ্যগুলো শেয়ার করেছি আপনাদের সাথে, তথ্যটি আপনারাও শেয়ার করবেন অন্যরা যাতে করে এই তথ্যগুলো জানতে পারে। ধন্যবাদ।